মামুন ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ অনন্য মামুন ভাইয়ের সাথে আমার অনেক বড় একটা গ্যাপ গিয়েছিল মাঝখানে কাজের ক্ষেত্রে তারপর আমি স্টার্ট করার পর মামুন ভাই আমাকে কল দিয়ে বলল যে একটা মিউজিক্যাল ফিল্মের কাজ যেখানে একটা গল্প নির্ভর একটা গল্প আছে এখানে যেটার মধ্যে তুমি কাজ করতে পারবে তো আমি গল্পটা শুনে আমার কাছে মনে হলো যেটা হাজবেন্ড ওয়াইফ একটা গল্প যে তাদের ভালোবাসার ব্যাপারগুলোকে গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল তো আমি জাস্ট শুনে ওকে ঠিক আছে আমি রাজি হয়ে গিয়েছি আর যেহেতু সিঙ্গার পর্ণা আপু খুবই ভালো গান গায় আমি তার গান আগেও শুনেছি তারপর হচ্ছে রাজি হওয়ার পর আমরা শুটিংয়ে চলে গেলাম শুটিং করলাম আমি এখানে নায়িকা চরিত্রে কাজ করেছি তো ভালো লেগেছে তার সাথে আমার প্রথম কাজটি করে যেহেতু মামুন ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ একদমই প্রথম কাজ তার সাথে পরিচয় অনেক আগে থেকে কিন্তু কাজটা করা হয়নি তো এই কাজটা দিয়ে প্রথম কাজটা আমার করা হলো একটু যদি বলেন যে মানে অনেক মিউজিক্যাল ফিল্ম তো হয় সেটা আপনাদেরটা আলাদা যদি হয় কেন আলাদা হবে অবশ্যই আলাদা হবে তার কারণ হচ্ছে এটি মামুন ভাইয়ের কাজ কারণ অনন্য মামুন কোনো কাজ করলে সেটা একটু ডিফারেন্ট হবেই আমার কাছে যেটা মনে হয় তার উপরে আবার এখানে ফিল্মের হিরো আছে আমার সাথে তো সব কিছু মিলে তো ডিফারেন্ট সব কিছু ফিল্মের হিরো করছে অনন্য মামুন করছে আবার গানটার মধ্যে একটা গল্প আছে অনেক অনেক মিউজিক ভিডিও করা হয় কিন্তু আমি আমার মনে হয় না গল্প নির্ভর হয় বাট এই গানটা পুরোটাই গল্প নির্ভর সেক্ষেত্রে আমি মনে করি কিছুটা তো ডিফারেন্ট আচ্ছা আমি একটু আমার ব্যাপারে বলি আমি 2 বছর একটা গ্যাপ নিয়েছি আমার কাজে তো 2 বছর পরে কাজে গ্যাপ দেওয়ার পরে আমি আবার স্টার্ট করেছি আমার MBA করার জন্য তো এখন করোনার পরে আমার MBA শেষ করার পর আমি কাজ শুরু করেছি তো সেই ক্ষেত্রে যদি বলি যে আমার আমার এই মুহূর্তে এইটা দিয়ে আমি কাজটা শুরু করলাম মামুন ভাইয়ের কাজটা দিয়ে নেক্সট আরও অনেক কাজ এইটার পরে আসবে ইনশাল্লাহ ভাই কারো কোনো প্রশ্ন আছে আছে আসলে আমার ফিলিংটা বলতে কি আমার ভীষণই ভালো লেগেছে কাজটা করতে আসলে সব থেকে বড় কথা হলো অনন্য মামুন যে এত সুন্দর করে চিত্রটাকে ধরেছে তুলে ধরেছে আসলে এটা বোঝানোর মতো নয় আর উনি তো উনি মানেই হলো নতুন কিছু আমি চিন্তাও করতে পারিনি যে আমি ওখানে নাচব আমি তো শিল্পী তো আমি চেয়েছি যে আমি হয়তো ভেবেছি যে আমি হয়তো ওরকমভাবেই আসবো শিল্পী হিসেবে তো আমাকে নাচিয়ে ছেড়েছে এই ফিলিংসটা আসলে প্রথম ঘটেছে তো এই ফিলিংসটা আসলে বোঝানোর মতো কিছু নেই আসলে এটা নিয়ে বলার কিছুই নেই আবার অনেক কিছুই আছে আমি উপভোগ করেছি নতুনভাবে সব কিছু উপভোগ করেছি যে চিন্তা করা যায়নি যে একজন শিল্পী এভাবে চলে আসতে পারে কখনো আমার মনে হয় এটা প্রথম হয়েছে এরকম খুব ব্যতিক্রমভাবে দেখানো হয়েছে কেন ব্যতিক্রম মানে নতুন কি মনে হয় নতুন বলতে এখানে দেখেন যে একটা এটা কিন্তু মিউজিক ভিডিও না মিউজিক্যাল ফিল্ম তো সেখানে একজন শিল্পীকেও সেরকমভাবে উপস্থাপন করা হয়েছে আবার মডেলও আছে সেখানে তবে আমি তাদের সঙ্গে কোনোভাবে যুক্ত নই আলাদা করেই আমি আমার ক্যারেক্টারটাকে আমি প্লে করেছি এই আর কি মানে এইভাবেই আমি খুব উপভোগ করেছি আমার নাম পর্ণা দেখেন এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে আমরা মানে বলিউডেও দেখেছি যে ঋতিক রোশন আমরা বলিউডেও দেখেছি যে অনেক যারা ঋতিক রোশন ইমরান হাসমি ওনারাও কিন্তু ভালো যদি গল্প প্রধান কোনো মিউজিক্যাল ফিল্ম হয় তাহলে করে সেটা তো আমার হচ্ছে এটা একদমই ফার্স্ট কাজ আমি আগে কখনো এরকম মিউজিক্যাল ফিল্ম করিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনন্য মামুনের সাথে আমার অনেক দিন ধরে খালি কথাবার্তা হচ্ছে ব্যাটা বলে মিলছে না তো সে তো একজন খুব ভালো একজন ডিরেক্টর তার সাথে কাজ করার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি যখন ব্যাটে বলে মিলল আর এই মিউজিক্যাল ফিল্মটা কিন্তু শুধু জাস্ট নর্মাল একটা মিউজিক মানে ভিডিওর মতো আমরা করিনি এটার জন্য অনেক কষ্টও করতে হয়েছে আমরা মানে সুনামগঞ্জ তাহিরপুর যেটা বলে একদম বাংলাদেশের এবং ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি অনেক কষ্ট হয়েছে যেতে তারপরেও জাস্ট ভালো কাজের জন্য গিয়েছি এবং অনন্য মামুনের যে প্ল্যানিং শুনেছি তার যে কাজের যে ব্যাপারটা সেটা এবার নিজ চোখে দেখে আসলাম তো সব কিছু মিলিয়ে আসলে মিউজিক ফিল্মটা করা আসলে এক্সপিরিয়েন্স কেমন ছিল মানে আপনি তো মেইনস্ট্রিম হিরো হ্যাঁ যারা বুক করে তারা প্রশ্ন করে বুক করে থাকা বিল বাড়িতে প্রশ্ন করে কোন হবে আর দূর আচ্ছা তাহলে আমি বুক করে রবি এর মুখ না অল্প পুরো বুক করে প্রশ্ন করতে পারে না এক্সপিরিয়েন্স কেমন ছিল করবে এই পাগল হয়ে গেল আচ্ছা আচ্ছা আমরা চ্যালেঞ্জ থাকি আচ্ছা আপনার অভিজ্ঞতা বলেন আমার 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 অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল মানে আমি যেহেতু অনন্য মামুনের সাথে ফার্স্ট কাজ সেই জন্য আমি মানে আমার একটা ভালো রকমের কাজ করছিল কারণ আমরা দুজন খালি প্ল্যান করছি ব্যাটে বলে মিলছে না তো ওই দিক থেকে ভালো আর অভিজ্ঞতার জায়গা যদি বলবো যে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে কারণ একদম বর্ডার সাইডে তো ওইখানে ভালো হোটেল নেই মানে বিষয়গুলো একটু কষ্ট হয়েছে কিন্তু
দিন শেষে লোকেশনটা দেখে আর লোকেশন লোকেশনের যে ভিউ এগুলো দেখে একদম মন ভরে গেছে, যেটা নর্মালি আর্টিস্টদের হয় আর কি। আপনার কো আর্টিস্ট যিনি ছিলেন বা যারা ছিলেন তাদেরকে নিয়ে আপনি কি বলতে চান এই মিউজিক্যাল ফিল্মে যিনি ছিলেন? আমার কো আর্টিস্ট যে ছিল সে হচ্ছে সাবিনা রিমা, তার সাথেও আমার একটা ফার্স্ট কাজ এবং সে খুব প্রমিজিং, সে লাক্সে ছিল খুব সম্ভবত এবং সে খুব ভালো করেছে। আর যে সিঙ্গারের কথা বলবো পর্ণা, সেও নিউ কামার এবং গানটা অসাধারণ গিয়েছে, তো এই জন্য আর এত বড় অ্যারেঞ্জমেন্ট ছিল সব কিছু মিলে আসলে আমার কাজটা করা, তা আমি বলবো যে তারা দুজনেই তাদের দুজনের জায়গায় খুব ভালো কাজ করেছে। সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, সেরকমই একটা চেষ্টা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ মিডিয়া ভিশন বিডি, তাদের নতুন যাত্রা শুরু হচ্ছে এবং তাদের যাত্রাতে আমাকে অ্যাড করার জন্য এবং নতুন তিনটি কাজ দেওয়ার জন্য আমি খুবই খুশি। আর আজকে যে মিউজিক্যাল ফিল্মটা হচ্ছে, সবসময় আমরা ভালোবাসা দিবসটাকে একটু বড় করে দেখি, তো আমরা চেষ্টা করতেছি একটা বড় ক্যানভাসে একটা বড় মিউজিক ভিডিও দেওয়ার জন্য যেটা আপনাদের সবার ভালো লাগবে। আর পরিশেষে একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা ফিল্মের মানুষ, আমরা মিডিয়ার মানুষ, ক্রিয়েটিভ মিডিয়া ভিশন এই করোনাকালীন সময় যে নতুন উদ্যোগ নিয়েছে, আমার জানা মতে তারা আগামী মাসে নতুন তিনটা ফিল্ম শুরু করতে যাচ্ছে, তো সব কিছু মিলিয়ে যেই নতুন একটা যাত্রা এই অতিম সময়ে আমার মনে হয় সবারই উচিত তাদেরকে সাপোর্ট করা। অনন্য মামুন সম্পর্কে অনেক কথাই বলা হলো, যদিও আমি অনন্য মামুনের সঙ্গে কাজ করার সুযোগ পাইনি, তার জন্য এখানে আসা, সে এই ফিল্মটাতে কাজ করেছে এবং একজন নতুন নায়িকা, খুব সুন্দর, এবং আমাদের যিনি গান গেয়েছেন দুজনই, কাকে আসলে রেখে কাকে বলবো সুন্দর, সুন্দরের প্রতিযোগিতা এখানে, খুব ভালো লাগছে, সুন্দর একটা আয়োজন। আর সত্যি কথা বলতে যে এগোচ্ছে, কিন্তু আমি এর আগে কখনো কিন্তু সোনার গায়ে মিউজিক ভিডিওর এরকম একটা প্রোগ্রাম হবে এটাও কিন্তু আমি দেখিনি, তো এটা আমি মনে করি যে একটা নতুন দিগন্ত, একটা নতুন দরজা ওপেন হচ্ছে। অনন্ত মামুন আমার মনে হয় যে সেই দরজা দিয়ে সুবাতাস মানে আনবে, এটা আমার বিশ্বাস।